কলকাতা নাইট রাইডার্সের ইনিংসের ১৮তম ওভারে দৃশ্য এটি। বল হাতে মুস্তাফিজুর রহমান, ব্যাটিংয়ে আন্দ্রে রাসেল, আর যথারীতি স্ট্যাম্পের পেছনে গ্লাভস হাতে দাঁড়িয়ে মহেন্দ্র সিং ধোনি। এখানে একটা দিকে চোখ বেশ ভালোভাবে আটকাবে, কিপিং করার জন্য ধোনি যেখানে দাঁড়িয়ে আছেন কিছুটা অদ্ভুত দেখাচ্ছে, কারণ গ্লাভস হাতে এটা ধোনির আইডিয়াল জায়গা নয়। তবে কোনো কারণ ছাড়া এমনটা করেননি পাঁচবারের আইপিএল শিরোপাজয়ী অধিনায়ক, বরং এটা ছিল একটা মাস্টার প্ল্যানের অংশ। মুস্তাফিজ অফ স্ট্যাম্পের বাইরে বল করবেন এবং সেটা আরো বাইরের দিক দিয়ে বের হয়ে যাবে, আর সেজন্যই ধোনি নিজের জায়গা ছেড়ে বেশ কিছুটা সরে স্টান্স নিয়েছেন। এই প্ল্যানে বাজিমাতও করেছেন মুস্তাফিজুর রহমান। ডেথ ওভার ব্যাটিং স্পেশালিস্ট রাসেল ওই ওভারগুলোতে সাধারণত ডিপ অফ দ্য ক্রিজে দাঁড়িয়ে থাকেন, ওঁত পেতে থাকেন কখন একটা ইয়র্কার ভুল জায়গায় পড়বে এবং তিনি হাঁকাবেন বিশাল ছক্কা। কিন্তু সোমবার আর সেটা কাজে দেয়নি। একে তো মুস্তাফিজ স্লোয়ার ছেড়েছেন, তার উপর বল ফেলেছেন রাসেলের হিটিং রেঞ্জের বাইরে। ফলাফল, ফিজ এমএসডির মাস্টার প্ল্যানের সামনে নাকানি চুবানি খেয়েছেন আন্দ্রে রাসেল। কারণটা সেই অফ স্টাম্পের অনেক বাইরে দিয়ে বের হয়ে যাওয়া বল। ১৮তম ওভারে ফিজ আদায় করে নিয়েছেন ৪টি ডট বল, আর শেষ ওভারে যা দেখিয়েছেন তা তো আর বলার অপেক্ষায় রাখে না। দিয়েছেন মাত্র ২ রান, সঙ্গে তুলে নিয়েছেন ২টি উইকেট, উদ্ধার করেছেন দেশে ফেরার আগে রেখে আসা নিজের পার্পল ক্যাপ। শেষ ওভারে ২ উইকেট পেলেও মুস্তাফিজের সেরা এমনকি ম্যাচের টার্নিং পয়েন্ট যে ১৮তম ওভার, তা দৃষ্টি এড়ায়নি সাবেক ব্রিটিশ ক্রিকেটার মাইকেল ভনেরও। ফিজের করা ওই ওভারের প্রশংসায় পঞ্চমুখ এই ধারাভাষ্যকার, বলেছেন কিভাবে মুস্তার মাস্টারমাইন্ডের কাছে ধরাশায়ী হয়েছেন আন্দ্রে রাসেল। রাসেলের বিপক্ষে সে কোথায় বোলিং করেছে, রাসেল হয়তো ভেবেছে আমার চোখের লাইন থেকে একটু দূরে বল করবে, উইকেটে বল রাখবে, কিন্তু মুস্তাফিজ কোথায় বোলিং করেছে দেখুন, সে এমন জায়গায় বোলিং করেছে এমএস ধোনির গ্লাভসেও এজ হচ্ছে। রাসেল হয়তো এক্সট্রা কাভারের ওপর দিয়ে খেলতে পারে, তার সেই সামর্থ্য আছে কারণ সে খুবই পাওয়ারফুল, কিন্তু সে তার আয়ত্তের মাঝে বল পায়নি। অনসাইড দিয়ে সে বেস বলের মতো করে খেলার চেষ্টা করেছে, খুব সম্ভবত সেটাই সঠিক সিদ্ধান্ত, কিন্তু এরকম স্পিন বোলিং হলে এবং আপনার থেকে ক্রমশই দূরে সরে গেলে খেলা কঠিন। তারা বেশিরভাগ বল মিস করেছে, এতে অবাক হওয়ার কিছু নেই, এই ধরনের অ্যাঙ্গেলে বল এলে খেলা কঠিন। জাতীয় দলের জার্সিতে বল হাতে এভারেজ পারফর্ম করা মুস্তাফিজ চলমান আইপিএল এর সেরা বোলার। সামনে ২০ ওভারে বিশ্বকাপ, তার আগে সিএসকে এর হলুদ জার্সি গায়ে জড়াতেই মুস্তাফিজ কিভাবে সফল হচ্ছেন, এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার সময় নিশ্চয়ই এসে গেছে। পারভেজ আল হাসান, ফ্রিকোয়েন্সি।